হুট করে উঠে আসা এই বাউন্সারের মতোই টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা আর নাজমুল হোসেন শান্তর পারফরমেন্সের মধ্যে বিস্তর ফারাক। নিউজিল্যান্ডে 3 টি-20 মিলিয়ে রান করেছেন 56। বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যে ইন্টেন্ট নিয়ে এত আলোচনা, তার ছিটে ফোটাও দেখা যায়নি শান্তর ব্যাটে। বিশ্বকাপ দলে এখনও পরিবর্তন আনার সুযোগ আছে, দুটো পরিবর্তন প্রায় নিশ্চিত। সাব্বির রহমানের বদলে সৌম্য সরকার আর মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে শরীফুল ইসলাম। যদিও দলের একাংশ চায় সাইফুদ্দিনকে আরেকটা সুযোগ দিতে, সেটা হলে বাদ পড়তে পারেন ইবাদত হোসেন। তবে আলোচনায় শান্তর নামই আসেনি, অর্থাৎ বিশ্বকাপে শান্তর খেলা প্রায় নিশ্চিত। শান্তকে আপনি টি-20 ক্রিকেটে খালি সবাই চিন্তাভাবনা করেন, সে কিন্তু আরও দুটো ফর্ম্যাটেও খেলে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে দুটো ফর্ম্যাটে কিন্তু যথেষ্ট পারফর্মার একটা খেলোয়াড়ের, ওর কিন্তু যথেষ্ট ভালো অ্যাবিলিটি আছে। আপনি যে কোনো আমাদের ম্যানেজমেন্টের যে কোনো কোচকে যদি জিজ্ঞেস করেন, আর এই মুহূর্তে যে প্লেয়ারদের মধ্যে বেসিক নিয়ে যদি কথাবার্তা হয়, ওর কথা সবার আগে বলুন। তো সুতরাং একটা প্লেয়ারকে এইভাবে আপনারা যেভাবে আলোচনা করেন ওভাবে না গিয়ে ও প্লেয়ারকে সাহসটা দেন, দেখবেন সামনে অনেক ভালো খেলবে। দল ঘোষণার দিন প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, অন্যরা যেহেতু ভালো করছে না, তাই ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় শান্তকে সুযোগ দেওয়া। আসলেই যদি সেটা হতো, তবে প্রশ্ন তোলার হয়তো খুব বেশি সুযোগ থাকতো না। রান, স্ট্রাইক রেট কিংবা গড়, এই সব তো শুধুই সংখ্যা। সবচেয়ে বেশি দৃষ্টিকটু তার ব্যাট চালানোর ধরন। নিউজিল্যান্ড বা পাকিস্তান, কোনো দলের পেসারদের বিপক্ষেই তিনি খুব বেশি স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে পারেননি। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 12টা ম্যাচ খেলেছেন শান্ত, 157 বেশি স্ট্রাইক রেটে করেছেন 204 রান, গড় 20-এর কাছাকাছি। বিশ্বকাপের দল ঘোষণার আগে কোনো রকম আলোচনাতেই শান্ত ছিলেন না, নজর কাড়ার মতো কোনো রকম পারফরমেন্সও করেননি। তবুও টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখেছিল, যে ভরসার প্রতিদান তিনি দিতে পারলেন না। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। কোথায়